আসসালামু আলাইকুম। আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা যারা ঢাকার নিকটবর্তী বা ঢাকার মধ্যে কিছু সময়ের জন্য সুন্দর একটা পরিবেশে ঘোরাঘুরি করতে চান, তাহলে আপনারা চলে আসতে পারেন বাসাবো বৌদ্ধ মন্দির। এখান থেকে এসে ঘুরে যেতে পারেন, আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাসাবো বৌদ্ধ মন্দির। বাসাবো বৌদ্ধ মন্দির, এখানে বৌদ্ধদের অনেক বড় একটা মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মন্দির, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন অনেক বড় একটা মন্দির, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখতে থাকেন অনেক বড় একটা পুকুর আছে ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটা মন্দির। এখানে বৌদ্ধ মন্দিরের গেট দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমরা যদি কখনো মন্দির না দেখে থাকেন, আপনারা এখানে এসে মন্দিরটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে অনেক সুন্দর বেশ খোলা মেলা পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো এক কাকুর সাথে। কাকু আসছে এখানে এটা ট্যুর করতে। কাকু কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? এখানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকু এখান থেকে আসছে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া, এখানে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে। এখানে কিছু বিদ্যাবাণী রয়েছে, আপনাদেরকে এই বিদ্যাবাণীগুলো দেখাবো। গৃহী বুদ্ধবাণী, আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধদের বাণী। বুদ্ধদের বাণী দেখতে পাচ্ছেন বিশাল পুষ্পণী। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল
চাইলে এখান থেকে ঘুরে যেতে পারেন। ঠান্ডা, হ্যাঁ, অনেক পুকুর টুকুর আছে, বসার মতো অনেক প্লেসেস, এখানে বসে আপনারা একটু রিল্যাক্সিং করতে পারবেন। কঠোর ধ্যানের একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আপনারা আসলে এখানে দেখতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।